हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम माय चैनल खामारी आब्दुर रहमान यूट्यूब चैनल बंधुरा आज के ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের অনেকেই শখের বশে আপনারা 10টি গোয়াল পাখি পালন করতে চান যেহেতু আপনারা শখের বশে পালন করবেন এত বেশি পালন করতে পারবেন না যেহেতু অভিজ্ঞতা নাই তার জন্য আপনারা অনেকেই চান কম পাখি পালন করার জন্য ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি 10টি গোয়াল পাখি পালন করেন তাহলে আপনাদের কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো আমরা অনেকেই চাই 10টি গোয়াল পাখি পালন করার জন্য অর্থাৎ কম কম পাখি পালন করার জন্য তো যারা গোয়াল পাখির খামার করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা প্রথম দিক দিয়ে অনেকগুলো পাখি নিয়ে পালন করবেন না প্রথম দিক দিয়ে আপনি কম পাখি পালন করে দেখবেন যে আপনি গোয়াল পাখিটি পালন করতে পারেন কি না যদি দেখেন এটার মধ্যে আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি বেশি নিয়ে খামার করতে পারেন তো যারা নতুন করে করতে চান তাদের জন্য শুধু এতটুকুই রিকোয়েস্ট আপনারা প্রথমে অল্প নিয়ে শুরু করবেন এরপর আপনারা বাড়াবেন বন্ধুরা তো এখন আমরা জানবো হচ্ছে আমরা যদি 10টি গোয়াল পাখি পালন করি তাহলে আমাদের কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা 10টি গোয়াল পাখি পালন করার জন্য আমাদের প্রথমে যেটি দরকার হবে এটি হচ্ছে আমাদের 10টি গোয়াল পাখি পালন করার জন্য 10টি গোয়াল পাখির খাঁচা বন্ধুরা এর মধ্যে আবার অনেকেই বলতে পারেন আমরা খাঁচা কিনলে তো আমরা অনেক টাকা খরচ হবে তো আমরা যেহেতু নতুন করে প্রথম দিক দিয়ে পালন করব আমরা চাইবো কম টাকার ভিতরে সেরে নেওয়ার জন্য তো ওই ক্ষেত্রে আমরা কম টাকার ভিতরে আমরা ক্যারেট ব্যবহার করতে পারি যেটার মধ্যে বাজারে দেখা যায় আপনারা অনেকেই বলেন ফলের জুড়ি তো এই জুড়িটা আমরা ব্যবহার করতে পারি সাদা জুড়ি তো এই একটি জুড়ির ভিতরে কিন্তু আপনি 10টি 12 থেকে 13টি গোয়াল পাখি পালন করতে পারবেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমরা একটি জুড়ি নিব তো একটি জুড়ির দাম বর্তমান বাজার থেকে আপনি যদি কিনেন 20 টাকা খরচ হবে তো প্রথমে আমরা ধরে নিলাম একটি গোয়াল পাখির খাঁচা 20 টাকা হ্যাঁ তো এরপর হচ্ছে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে আপনার গোয়াল পাখিকে খাবার ও পানি দেওয়ার পাত্র তো এই ক্যারেটটির ভিতরে আপনি বাহির দিয়ে একটু কাইটা তারপর বাহির থেকে আপনি খাবার পানি দেওয়ার জন্য জায়গা করে দিবেন তো খাবার পানি কিসে দিবেন খাবার পানি দেওয়ার জন্য আপনি দুইটা বোতল ব্যবহার করতে পারেন তো এখন ওইগুলো আমাদের গোয়াল পাখির জায়গা ব্যবস্থা তো এখন হচ্ছে আমাদের পাখি লাগবে তো বর্তমান বাজার থেকে যদি আপনি রানিং এক জোড় পাখি কিনেন তাহলে কিন্তু আপনার থেকে 80 টাকা খরচ হবে বন্ধুরা তো এক জোড় পাখি কিনতে কিন্তু আমাদের 80 টাকা খরচ হবে তো এই ক্ষেত্রে আমাদের একটি পাখির দাম আসতেছে 40 টাকা তাহলে আমাদের 10টি পাখির দাম আসতেছে 400 টাকা বন্ধুরা 400 টাকা হলে কিন্তু আমরা 10টি গোয়াল পাখি কিনতে পারবো বর্তমান বাজার থেকে এবং বর্তমান বাজারে কিন্তু পাখির দাম খুবই বাড়তেছে তো এটা আপনার বাজার অনুযায়ী দামটা বেশার কম হতে পারে বন্ধুরা তো এরপর আমাদের যেটা লাগবে এটা হচ্ছে পাখির খাবার লাগবে বন্ধুরা আপনার একটি পাখি দৈনিক খাবে হচ্ছে আপনার 20 গ্রাম যেহেতু আপনি রানিং পাখি কিনবেন তো রানিং পাখি কিন্তু আপনার দৈনিক খাবে 20 গ্রাম তাহলে আমাদের 10টি আসতেছে দৈনিক আপনার 200 গ্রাম খাবার তাহলে আমাদের এক কেজি যাইবে হচ্ছে আপনার যেহেতু এক কেজির মধ্যে 1000 গ্রাম থাকে এক কেজি যাবে 5 দিন এবং আমাদের 6 কেজি যাবে 30 দিন তাহলে বন্ধুরা যেহেতু 5 6 30 তাহলে আমাদের 6 কেজি যাবে 30 দিন বন্ধুরা তাহলে 6 কেজি খাবার হলে কিন্তু আমরা 10টি গোয়াল পাখি পালন করতে পারবো বর্তমান বাজার থেকে যদি আপনি বস্তা পিছে ধরেন কেজি কেজি তাহলে বন্ধুরা বর্তমান বাজারে এক বস্তার দাম রয়েছে 2700 টাকা তাহলে আমাদের এক কেজির দাম পড়তেছে 54 টাকা তাহলে আমরা ধরুন 550 টাকা করে আমরা ধরি বন্ধুরা তাহলে আমাদের 6 কেজির দাম আসতেছে 330 টাকা বন্ধুরা 330 টাকার খাবার লাগবে আমাদের এক মাসে 10টি গোয়াল পাখি পালন করার জন্য আমাদের এক মাসে 330 টাকার খাবার লাগবে তারপর আমরা এখন হিসাবটি ধরি আমাদের মোট কত টাকা খরচ হলো বন্ধুরা এর বাইরে কিন্তু আমাদের আর কোনো খরচ প্রয়োজন হবে না তো এখন দেখি আমাদের কত টাকা মোট আসতেছে বন্ধুরা তাহলে এদিক দিয়ে হচ্ছে আমাদের 330 এবং খাঁচা পাখির জায়গাটা এটা হচ্ছে আমাদের 20 টাকা তাহলে আমাদের মোট হচ্ছে 350 টাকা এবং ওই দিক দিয়ে হচ্ছে আমাদের 400 টাকা তাহলে আমাদের মোট এখন সর্বমোট আমাদের খরচ হবে 750 টাকা বন্ধুরা 750 টাকা হলে কিন্তু আপনি 10টি গোয়াল পাখি বাড়িতে পালন করতে পারবেন ঠিক আছে তাও আবার এক মাস তো এখন দেখি আমরা এক মাসে পাখি থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা এর মধ্যে আবার অনেকেই বলতে পারেন যে পাখিগুলো ওষুধ আছে ওষুধের হিসাবটি ধরছি না বন্ধুরা তো ওষুধের হিসাবটি না ধরার কারণ হচ্ছে আপনি যদি পাখিগুলোকে সুস্থ রাখতে পারেন তাহলে আপনার কোনো প্রয়োজনের ওষুধ ব্যবহার করতে হবে না শুধুমাত্র একটি ওষুধ প্রয়োজন হবে এটি হচ্ছে আপনার
ভিটামিন আর ভিটামিন ইটি যদি আপনি যেহেতু কম পাখি পালন করবেন তার জন্য না প্রয়োজন হতে পারে। আপনি যদি পাখিগুলোকে সঠিক নিয়মে ডিমের খোসা বাড়ির ঘরোয়া পদ্ধতিতে যেই ভিটামিনগুলো আপনার পূর্ণ করা হয় আপনি যদি এইগুলো জানেন তাহলে আপনার কোনো ওষুধ প্রয়োজন হবেই না, ঠিক আছে। তো এর জন্য আমি ওষুধের দামটি বাদ দিয়ে দিলাম। তো এখন আমাদের মোট খরচ হচ্ছে 750 টাকা। এখন দেখি আমরা এই টাকা থেকে আমরা কত টাকা উঠাতে পারবো এক মাসে। বন্ধুরা আপনি যদি দৈনিক যেহেতু বললামই 6 থেকে 7টি ডিম পাওয়া সম্ভব তাহলে আমরা দৈনিক 7টি ডিম করে দৌড়ি, দেখি আমরা এক মাসে কতটা আসতেছি। বন্ধুরা আমাদের ডিম আসতেছে কিন্তু যদি আমরা 7টি করে দৌড়ি দৈনিক তাহলে কিন্তু আমাদের 210টি ডিম আসতেছে এক মাসে, অর্থাৎ 30 দিন আমাদের 210টি ডিম আসতেছে। তো এখন হচ্ছে এই ডিমগুলো যদি আমরা বাজার হিসাবে ধরি তাহলে কিন্তু আমরা 2 টাকা করে বিক্রি করতে পারবো। তাহলে এতটুকুর 210টি ডিমের দাম কিন্তু আমাদের বর্তমান বাজার অনুযায়ী 420 টাকা আসতেছে, ঠিক আছে। 420 টাকা কিন্তু আমরা এই ডিমগুলো বিক্রি করতে পারবো, ঠিক আছে। আর যদি আপনি পাইকারি বিক্রি করেন সরি খুচরা বিক্রি করেন তাহলে কিন্তু আপনি এর বেশি বিক্রি করতে পারবেন, ঠিক আছে। খুচরা বিক্রি করলে আপনার 2টি বিক্রি করতে পারবেন 5 টাকা এবং 1টি হচ্ছে 2.5 টাকা। তাহলে আমি আপনাদেরকে পাইকারি হিসাবটি ধরে দিচ্ছি। তো পাইকারি হচ্ছে আপনার বিক্রি করতে পারবেন 420 টাকা, ঠিক আছে, 420 টাকা। তো 20 টাকা আমি বাদ দিয়ে দিলাম, ধরেন আপনি শুধুমাত্র 400 টাকা বিক্রি করেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা লাইনে আসি। তো আমি ওই দেখি হিসাবটি করছিলাম আপনার 750 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এক মাস উঠলো কত টাকা, 400 টাকা। তো এর মধ্যে আবার দিয়ে আমাদের 350 টাকাই নাই। তো নাই থাকার কারণ হচ্ছে ওই যে আমি বলেছিলাম কোয়েল পাখির দাম ছিল 400 টাকা, ঠিক আছে। তো কোয়েল পাখির দাম 400 টাকা এবং আপনার এক মাসে খরচ হয়েছিল 350 টাকা, ঠিক আছে বন্ধুরা। তো 350 টাকা আপনার খরচ ছিল। তো আপনার 350 টাকা খরচ করে আপনি কিন্তু এক মাসে 400 টাকা এই পাখি দশটি পাখি পালন করে ইনকাম করতেছেন, ঠিক আছে বন্ধুরা। বুঝতে পারতেছেন আপনি কিন্তু 10টি কোয়েল পাখি পালন করে এক মাসে 50 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এক মাসে 50 টাকা ইনকাম করতে পারবেন, 70 টাকার জায়গায় কিন্তু আমরা 50 টাকা ধরেছি বন্ধুরা। এখন হচ্ছে একটি কথা, আপনাদের অনেকে মনে একটি প্রশ্ন ঘুরঘুর করতেছে, প্রশ্নটি হলো এখন আমাদের পাখির দাম কই, আমাদের পাখি কিনছি হচ্ছে 400 টাকা দিয়ে, তো আমার পাখির দাম কই বন্ধুরা। তো আপনার এই পাখির দামটা হচ্ছে আপনি পাখির যে সময়গুলো আপনারা বিক্রি করবেন, বিক্রি করার ক্ষেত্রে কিন্তু আপনি একটি পাখি 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন, কারণ ওই সময় আপনার পাখির শরীরে শুধু তেলই থাকবে, অর্থাৎ আপনার পাখিগুলো বুইড়া হয়ে যাবে, ডিম দেওয়া শেষ হলে আপনার পাখি বুইড়া হয়ে যাবে। তো বুইড়া হয়ে যাওয়ার পর কিন্তু আপনার একটি পাখি 50 থেকে 60 টাকা বিক্রি করতে পারবেন, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি ওই সময় এই 400 টাকাটা কিনে 500 থেকে 600 টাকা বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য মূলত আপনার পাখির দামটি বাদ দিয়ে আপনারা মূল কথায় আসেন, এক মাসে আপনার খরচ হবে 350 টাকা এবং এক মাসে আপনি বিক্রি করতে পারবেন 400 টাকা, এর মধ্যে আপনার 50 টাকা লাভ, ঠিক আছে বন্ধুরা। তো এই ছিল আজকের মূলত এই ভিডিওটি। ভিডিওটি কিরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।